হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষ্ণা কিচেন অ্যান্ড ব্লগস আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে উত্তরবঙ্গের একটি রেসিপি শেয়ার করব, মুগ ডাল দিয়ে মাংসের চর্বি দিয়ে একটি রেসিপি। তো চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। আজ বাইরে খুব বৃষ্টি পড়তেছে, বৃষ্টির শব্দে কথা ভালো করে শোনা যাচ্ছে না। তো চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমে একটি আমি চুলাতে কড়াই বসে দিয়েছি, এর ভিতরে আমি এখন মুগ ডালগুলো ভেজে নেব। আমার ডাল ভাজা হয়ে গেছে, এবার আমি এই ডালটাকে ধুয়ে তারপরে সিদ্ধ করে নেব আলাদা করে। এবার আমি আর একটা পাত্র বসিয়ে দিলাম, এর ভিতর দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, এর ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম 4-5 টুকরা তেজপাতা, দিলাম 4-5 টুকরা দারুচিনি, দিয়ে দিলাম 4টা এলাচ থেতো করে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো। এবার আমি এর ভিতরে দিয়ে দিব আদা রসুন পেস্ট 2 চা চামচ। দিয়ে দেব শুকনো মরিচ বাটা 1 টেবিল চামচ। দিব পরিমাণ মতো লবণ 1 চামচ, হলুদ 1 চা চামচ, জিরে গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষাই নেব। আমার মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দেব চর্বি। আমি এখানে চর্বি নিয়েছি, আমি শুধু চর্বি নিইনি, একটু মাংসর সাথে নিয়েছি, তার কারণ খালি চর্বি হলে খেতে ভালো লাগে না, মুখে চর্বি চর্বি বাদে। তো আমি একটু মাংস মিক্সড করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব গ্লাস। এবার আমি এটাকে ঢেকে দেব। আমি এই পর্যায়ে এবং মাংসটা প্রেশার কুকারে দিব। আমার মতো যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তারা এভাবে প্রেশার কুকারে রাঁধলে অল্প সময় হয়ে যাবে, এটা মাংসটা হয়তো অনেক টাইম লাগে। আমি এবার এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। মুখটা লাগিয়ে আমি রান্না করব, 5টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব, যেহেতু এখানে চর্বি এবং ছোট ছোট করে মাংস কুটা আছে, যার জন্য বেশি দেওয়া লাগবে না। 5টা সিটি দিয়ে আমি নামিয়ে ফেলব। আমি প্রেশার কুকার থেকে মাংসগুলো ঢেলে নিয়েছি, এবার কড়াইতে এটা একটুখানি কষাই নেব, নিয়ে এর ভিতরে ডাল দিয়ে দিব। আমার মাংস সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সিদ্ধ করা ডাল।
এবার এর ভিতরে আমি দিয়ে দেব ঝোলের পানি দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ এখানে লাল আর সবুজ কাঁচা মরিচ মিশানো আছে এবার পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে রাখছিলাম সেগুলো দিয়ে দেব এবার আমি এর ভিতরে দিয়ে দেব জিরে এবং গরম মশলা ভেজে গুঁড়া করে নিয়েছি সেটা হয়ে গেল আমার তরকারি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসাতে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম